কবে হতে যাচ্ছে ঈদ উল ফিতর, এ নিয়ে কি বললেন জ্যোতিষ বিজ্ঞানীরা? প্রিয় ভিউয়ার্স, এ সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান মাস, আর দরজায় কড়া নাড়ছে শাওয়াল মাস। পবিত্র মাহে রমজানের পর মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। তবে ঈদের দিন নির্ধারণে নাগরিকদের প্রতি নির্দেশ জানিয়েছেন সৌদি আরবের ইনসাইড দি হারমান, জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট সবার প্রতি চাঁদ দেখার নির্দেশ জানিয়েছে। সোমবার নাগরিকদের ঈদ ও শাওয়াল মাসের চাঁদ দেখতে বলা হয়েছে। সৌদি আরব সহ কয়েকটি দেশে সোমবার 8 এপ্রিল পবিত্র রমজান মাসের 29তম দিন। এদিন সূর্যাস্তের পর মাগরিবের নামাজের পর মুসল্লিরা আকাশে চাঁদ উঠেছে কিনা তা দেখার জন্য পশ্চিম আকাশে চোখ রাখবেন। যদি সোমবার সন্ধ্যা আকাশে চাঁদ দেখা যায় তাহলে সৌদি আরবে ঈদ হবে মঙ্গলবার, আর যদি চাঁদ দেখা না যায় তাহলে রোজা হবে 30টি আর ঈদ হবে বুধবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলমানরা চাঁদ দেখে ঈদ উদযাপন করে থাকেন। তবে বাংলাদেশের জ্যোতিষ বিজ্ঞানীদের হিসাব অনুসারে এবছর পবিত্র রমজান মাস 30 দিন স্থায়িত হবে বলে আশা করা হচ্ছে। তবে সম্ভবত তারিখ জানতে পারলেও বাংলাদেশে ঈদ কবে হবে তা চাঁদের উপর নির্ভর করবে। আর যদি আজ সোমবার সৌদি আরবের আকাশে ঈদের চাঁদ দেখা যায় তাহলে বাংলাদেশে আগামী বুধবার উদযাপিত হবে ঈদ উল ফিতর। প্রিয় ভিউয়ার্স, এ নিয়ে আপনার মতামত কি? রোজা 29টি হবে নাকি 30টি? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এরকম আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।